गुरुवार दोपहर को सीपीआईएम कार्यकर्ताओं ने गोवा बाजार इस्लामपुर से मार्च निकाली। साथ ही गोवा के बीएलआरओ कार्यालय के सामने एकत्रित हुए और बीएलएनएलआरओ कार्यालय के सामने उपस्थित हुए। वहां रानी नगर नंबर एक ब्लॉक सारा भारत कृषक सभा के सभी कार्यकर्ताओं को बीएलआर और बीआरओ कार्यालय में प्रवेश करने पर पुलिस बाधा का सामना करना पड़ा। पुलिस द्वारा सूचित किया गया 5 से अधिक लोगों को प्रवेश की अनुमति नहीं होगी। फिर अखिल भारतीय किसान सभा गोवा की ओर से 5 लोगों का एक प्रतिनिधि मंडल बीएल और एलआरओ कार्यालय में प्रवेश करने पहुंचा और 10 सूत्रीय मांगों के साथ बीएल और एलआरओ अधिकारी को ज्ञापन सौंपा। हमरा सारा भारत कृषक सभा मुर्शिदाबाद जिला कमिटी पक्ष থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা মূলত মহকুমা ভিত্তিক মহকুমা যে সমস্ত বিএলআর অফিসগুলি আছে সমস্ত বিএলআর অফিসে এই ডেপুটেশন দেওয়া হবে। আজকে 18 তারিখ দমকল মহকুমার 4টা ব্লকে ডেপুটেশন হচ্ছে। আমাদের মূল দাবি হচ্ছে এই ডেপুটেশন আর যে গত 12 বছরে এই তৃণমূল সরকার আসার পরে এই রাজ্যের যারা যাদের জমি জায়গা সংক্রান্ত সমস্যা থাকে যাদেরকে রেকর্ড করতে হয় মিউটেশন করতে হয় রেকর্ড তুলতে হয় জমির রকম পরিবর্তন করতে হয় এই ধরনের সমস্যাগুলো নিয়ে মূলত জমিদাতারাই বিএলআর অফিসে আসেন। কিন্তু আমরা গত 12 বছরে লক্ষ্য করছি বা দেখছি বা শুনছি এবং নিজেদের অভিজ্ঞতা আছে যে এই অফিসটা একেবারে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের একটা তুলাবাজির আখড়া হিসাবে তৈরি হয়েছে। এখানে মিউটেশন করতে গেলে হাজারে হাজারে টাকা দিতে হয়, টাকা ছাড়া কাজ হয় না। এখানে রেকর্ড তুলতে গেলে টাকা দিতে হয়, টাকা ছাড়া কাজ হয় না। এখানে জমির রকম পরিবর্তন করতে গেলে টাকা দিতে হয়, টাকা ছাড়া কাজ হয় না। অথচ নিয়ম মেনে দরখাস্ত দিয়ে যেটা হিয়ারিংয়ের মধ্য দিয়ে জমিদাতাদের রকম পরিবর্তন রেকর্ড করা, রেকর্ড পরিবর্তন পাট্টার রেকর্ড তৈরি করা, এই যে বিষয়গুলি এইগুলি এখানকার বেলার অফিস টাকা ছাড়া করে না, টাকার বিনিময়ে সমস্ত কাজ হয়। জমিদাতারা এখানে হয়রানি হয়, বছরের পর বছর ঘুরতে হয়, বছরের পর বছর দরখাস্ত পড়ে থাকে, অথচ টাকা দিলে সে কাজ হয়ে যায়। মূলত এর বিরুদ্ধেই হচ্ছে যে আমরা আজকে এখানে বেলার অফিসে এসেছি যে যারা জমিদাতা যাদের রকম পরিবর্তনের প্রয়োজন আছে নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত নিয়ে তাদের রকম পরিবর্তন করতে হবে, কোনো টাকা নেওয়া যাবে না। রেকর্ড নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত নিয়ে রেকর্ড করে দিতে হবে বিনা পয়সায়। কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত এই বিএলআর অফিসকে যাবে না, টাকাবিহীন নিয়ম মেনে এই কাজ বিএলআর অফিসকে করতে হবে। মূলত এই দাবি নিয়ে আজকে আমরা এই বিএলআর অফিসে এসেছি। আমাদের আগামী 7 তারিখ 7ই জুন আমরা এই দাবি নিয়ে আমরা বহরমপুর ডিএলআর অফিসে অবস্থান করব কয়েক হাজার লোক নিয়ে গিয়ে, এবং প্রয়োজন আমরা রাজ্যেও যাব। মানুষ যে বিপদে আছে, জমিদাতারা যে বিপদে আছে, মানুষ যেভাবে হয়রানি হচ্ছে, মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, সেই হয়রানি বন্ধ করার দাবি নিয়ে আজকে মূলত আমরা এখানে এসেছি। আমি ইকবাল হক, সারা ভারত কৃষক সভার মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য।